Assalamualaikum. नोआखाली बासी के आमार चैनल पक्ष थेके शुभेच्छा जानाच्छि। आमि मोहम्मद मोहन। आमादेर यूट्यूब चैनलेर नाम होच्छे बांग्लादेशी जब न्यूज। आमरा एखाने बांग्लादेशेर जत धरनेर चाकरी नियोग विज्ञप्ति आछे सरकारी बेसरकारी सह नियोग विज्ञप्ति एबं चाकरीर परीक्षा संक्रांत अन्यान्य जाबतीय जे तथ्यवली आछे एगुलो आमरा सबसमय अफिसियाली आपडेट प्रकाश करे थाकि निर्भुलभावे। तो आमरा आजकेर भिडियोते देखाबो नोआखाली जिला प्रशासक कार्यालय नियोग विज्ञप्ति एर विस्तारित कारा आवेदन करते पारबे शिक्षागत योग्यता शून्य पदेर संख्या एवं अनलाइने आवेदन प्रक्रियार किछु धारणा दिब। आशा करी भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखले ताहले आपनारा विस्तारित बुझते पारबेन एवं भिडियोटी शेयर करबेन ताहले होयतो आपनार परिचित अन्य केउ एई तथ्यटी जानते पारे। तार आगे अवश्य चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे राखबेन। तो एटा सम्पूर्ण अनलाइने एप्लीकेशन होबे। तो अनलाइन प्रक्रिया एखोनो शुरू हयनि। শুরু হলে আমি চেষ্টা করব কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করে সেটা নিয়ে ভিডিও আপলোড করার জন্য। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020-এ মোতাবেক নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউস নোয়াখালী এর শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা 5টি বেতন স্কেল 18250 থেকে 20010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 7টি বেতন স্কেল একই। শিক্ষাগত যোগ্যতাও একই মাধ্যমিক পাস। মালি পদ সংখ্যা 1টি বেতন স্কেল একই। কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী 8 জন নেওয়া হবে বেতন স্কেল একই। এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। সার্কিট হাউস নোয়াখালী বেয়ারার 3 জন নেওয়া হবে বেতন স্কেল একই। এটা মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস। সহকারী বাবুর্চি পদ 1টি বেতন স্কেল 18250 থেকে 20030। কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রানার কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী 3 জন বেতন স্কেল 18250 থেকে 20010 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালি পদ সংখ্যা 1টি 18250 থেকে 20010 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা 1টি 18250 থেকে 20010 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সকল উপজেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স আগামী 31/7/2021 তারিখের মধ্যে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধী যারা তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। বিভাগীয় প্রার্থী চাকরিরত যারা প্রার্থী আছেন তারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের যে অনুমতি পত্র সেটার সাথে দেখাতে হবে। আবেদন গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য যে তথ্যাবলী আছে সেগুলো আংশিক পরিবর্তন বা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে। প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে লিখিত, লিখিত পরীক্ষায় টিকলে এরপর মৌখিক পরীক্ষা। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ওয়েবসাইট হচ্ছে dcnoakhali.teletop.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 1/7/2021 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 31/7/2021 তারিখ রাত 12টায়। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি এবং একটা সিগনেচার। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। অনলাইনে আবেদন যে কপিটা সেই কপিটা অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে রাখতে হবে। SMS অনলাইনে আপনি আবেদন করার শেষে আপনাকে টেলিটক সিম এর মাধ্যমে আবেদনের যে ফি সেই ফিটা জমা দিতে হবে। আবেদন ফি হচ্ছে 56 টাকা। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এরপর আপনি আবেদন শেষে টাকাটা পেমেন্ট করতে হবে যে কোনো টেলিটক সিম থেকে আপনি পারবেন অর্থাৎ প্রিপেড যে সিমগুলো আমরা নর্মালি ইউজ করি সেগুলো থেকে টাকা আমরা যেভাবে রিচার্জ করি সেভাবে রিচার্জ করে নিতে হবে। 56 টাকা বলা হয়েছে তো আপনি 70 টাকার মতো রিচার্জ করে নেবেন।
কারণ আবার এসএমএস চার্জ আছে, বানানোর সময় দেখা যায় এসএমএস একাধিক পাঠানো লাগে, তবে নরমালি দুইটা এসএমএস পাঠাতে হবে। তো আমরা এসএমএস পাঠানোর আগে আগে একটু ওয়েবসাইটের সিস্টেমটা একটু দেখে আসি। এই ওয়েবসাইট হচ্ছে এটা dcnoakhali.teletech.com.bd ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইটের মতোই আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, মোটামুটি একই রকম হবে, আমি কাছাকাছি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটটা দেখতে এরকম দেখাবে। তো এরপরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো পদ আছে, অর্থাৎ আমি আবার এখানে দেখাচ্ছি, এখানে যতগুলো পদ আছে সবগুলো পদ আবার এখানে দেখাবে। তো আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের পাশে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে এখানে আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, জেন্ডার, ন্যাশনালিটি, ভোটার আইডি বা জন্ম নিবন্ধন যে কোনো একটা নাম্বার, এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত অবিবাহিত, কোটা থাকলে কোটা এখানে সিলেকশন করবেন, না হলে নন কোটা থাকবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো আপনি একই ব্যবহার করতে পারবেন, এবং মেয়েদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন বা বাবার ঠিকানা যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। মোবাইল নাম্বার কনফার্ম, দুই ঘরে মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল অ্যাড্রেস, এরপরে এসএসসি আপনার এসএসসির ইনফরমেশনগুলো এখানে দিবেন, আর জেএসসি থাকলে জেএসসিগুলো দিবেন, এরপর ইন্টারমিডিয়েট, এরপর অনার্স ডিগ্রি, অর্থাৎ আপনি যদি বাড়তি থাকে তাহলে দিয়ে দিবেন, দিলে অগ্রাধিকার পাবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বর্তমানে কোনো সরকারি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেকশন করবেন, আর যদি আপনি কোনো জব না করে থাকেন তাহলে এটা ধরার কোনো প্রয়োজন নেই। এরপরে ভ্যালিডেশন কোড, এখানে যে কোডটা আছে এই কোডটা হুবহু আপনাকে এই বক্সে লিখতে হবে, আমি একটু লিখে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি নিজের আবেদন নিজে ঘরে বসে করতে পারবেন। লেখার পর এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করুন। ছবি সাইজ 300x300 পিক্সেল এবং সিগনেচার সাইজ 300x80 পিক্সেল। সিগনেচার আপলোড করার পরে এরপর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে একটা আবেদন কপি এখানে শো করবে, আবেদন কপিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করবেন, যদি প্রিন্ট না করেন সেভ করে রাখতে পারেন, সমস্যা নেই। তো এর পরবর্তীতে একটা ইউজার আইডি দেওয়া হবে, এরকম যখন সাবমিট করবেন তখন একটা ইউজার আইডি দেওয়া হবে আপনাকে, দেখবেন ওই ফর্মের উপরে ইউজার আইডি লেখা থাকবে। তখন আপনি আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখতে হবে ডিসি নোয়াখালী, স্পেস হবে না একসাথে লিখবেন, এরপরে স্পেস দিবেন, এরপর আপনি ওয়েবসাইট থেকে আবেদন করার পরে যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডিটা লিখতে হবে। এখানে এক্সাম্পল দেখুন, ছোট হাতে বড় হাতে সমস্যা নেই। লেখার পরে সেন্ড করবেন, 160 এই নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজে আপনার নাম আসবে, 56 টাকা কাটবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে, পিন নম্বরটা আপনি লিখে রাখবেন কোথাও, লিখে এরপর আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, অর্থাৎ আপনি টাকাটা পেমেন্ট করতে হলে দুইটা মেসেজ পাঠাতে হবে। তো আবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিসি নোয়াখালী, এরপর স্পেস দিয়ে লিখবেন YES, এরপর স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন 8 ডিজিটের সেই পিন নম্বরটা লিখবেন। লিখার পর আবার সেন্ড করবেন, 160 নম্বর আবার সেন্ড করবেন। সেন্ড করলে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রাচুলেশনস, আপনার নাম, পদের নাম, পেমেন্ট সাকসেসফুলি, এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এই ইউজার পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করবেন। পরবর্তী যখন অ্যাডমিন কার্ড ছাড়বে তখন আপনি আবার অ্যাডমিন কার্ড ডাউনলোড করার জন্য এই ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো যখন অ্যাডমিন কার্ড ছাড়বে তখন আপনাকে আবার মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, পরীক্ষার তারিখ সহ অন্যান্য সবকিছু অ্যাডমিন কার্ডে থাকবে, সেটা পরবর্তীতে, অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করা শেষ করে শেষে আপনি অপেক্ষা করতে হবে। তো পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পেলে সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা অনেকে জানেন আমি নোয়াখালী সহ সারা দেশের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো আমি এখানে প্রকাশ করে থাকি, আর আমি নিজেও নোয়াখালীর বাসিন্দা। কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে আপনারা আমাকে নক করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ ইমো নম্বরটা দেওয়া থাকবে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রার্থীর যোগ্যতা যাচাই এখানে কিছু তথ্য আছে, আর মূল কথা হচ্ছে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সার্কুলারটা ভালো করে একবার দেখে নেবেন, কোনো কোনো বিষয়ে কি কি বলা হয়েছে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন। আর আবেদনের তারিখটা আবার আমি একবার বলে রাখি, আবেদন শুরু হবে 1/7/2021 সকাল 10টা থেকে এবং শেষ হবে 31/7/2021 রাত 12টা। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি আগে করলে আপনার আগে চান্স পাওয়ার সম্ভাবনা এরকম কিছু না, এখানে আপনি শেষ দিনে করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে শেষের দিকে অপেক্ষা না করে মাঝামাঝি সময়ের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন, কারণ শেষের দিকে সার্ভারে অনেক সময় সমস্যা থাকে, আবেদন গ্রহণ করে না, অনেক সময় অনেক সমস্যা হয়, এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। আর আরেকটা সতর্কতা, আপনি যদি অন্য কারো মাধ্যমে আপনি আবেদনটা করান সেক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে নেবেন আপনার মোবাইলে মেসেজটা আসছে কিনা, যদি মেসেজ না আসে, কারণ আমরা অনেকেই জানি বিভিন্ন দোকানদার অনেক সময় আবেদন করে ঠিক আছে কিন্তু টাকাটা পেমেন্ট করে না, এর কারণে অ্যাডমিট কার্ড আসে না। তো এই বিষয়টা আপনারা খুবই সতর্কতার সহিত এটা বিষয়টা যাচাই করবেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।